নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের অত্যন্ত প্রিয় চ্যানেল যখন যেভাবে। যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে গাছের ভিডিওটি শেয়ার করতে চলেছি বনসাই বিষয়ক, এই গাছটি হচ্ছে একটি চরলা গাছ। এই চরলা গাছের বনসাই আমরা কীভাবে করি এবং এর কাটিং, প্রুনিং, ওয়্যারিং, রুট প্রুনিং কীভাবে করি, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই চরলা গাছের আমরা ট্রিমিং করছি, এরপর ওয়্যারিং করব। প্রাথমিকভাবে আগে থেকেই আমাদের গাছটিতে প্রাথমিক শেপ দেওয়া ছিল, শেপ দেওয়া হয়েছিল। এরপরে দ্বিতীয় স্টেপিংয়ের কাজ চলছে, এর পরপর ধাপে ধাপে আরও নানা রকম ধরনের স্টেপ রয়েছে, সেগুলি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের মাটিতে কিছু আগাছা হয়েছিল, সেগুলিকে আমরা তুলে ফেললাম। এর যে রুটগুলি দেখতে পেয়েছেন, চারদিক থেকে উপর থেকে ছড়িয়ে গেছে এরিয়াল রুট, খুব সুন্দর এরিয়াল রুটগুলি বেরিয়েছে এবং এগুলি সঠিকভাবে গ্রোথ হলে খুব সুন্দর লুক লাগবে। এবং যে ব্রাঞ্চগুলি, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ এবং অ্যাপেক্স, আমরা সেগুলিকে হালকা করে ওয়্যারিং করে নেব। এই ওয়্যারিং করার পর আমরা গাছটিকে ছায়াযুক্ত জায়গায় রেখে ভরপুর পরিমাণে জল দিয়ে গাছটিকে ধুয়ে দেব। কাটিংয়ের পর আপনারা গাছগুলিকে হালকা করে স্নান করিয়ে দিলে খুব ভালো হয়। যে গাছ যখন, গাছের যখন কাটিং করা হয় তখন গাছ আঘাত পায়, একটু ঠান্ডা জলের জল দিয়ে যখন স্নান করিয়ে দেওয়া হবে গাছ সুস্থ সবল থাকবে। আমরা এই ফার্স্ট ব্রাঞ্চটিকে ওয়্যারিং করলাম, ওয়্যারিং করে হালকা করে ব্যান্ড করছি। এবং সেকেন্ড ব্রাঞ্চটিকেও আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়্যারিং করে ব্যান্ড করলাম এবং থার্ড ব্রাঞ্চটিকেও একসঙ্গে ওয়্যারিং করলাম, ওয়্যারিং করে হালকা করে ব্যান্ড করে দিলাম। এবং অ্যাপেক্সের যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকেও আমরা টুকটাক ব্যান্ড করব ওয়্যারিং করে। দেখতে পেলেন যে আগের যে লুকটি ছিল, এরপরে দ্বিতীয় লুকটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপর যখন গাছটি আলাদা করে গ্রো হবে, তারপর আমরা এই চরলা গাছটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও
দেখতে থাকুন। আর যখন যেভাবে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে একটু শেয়ার করে দেন। এই গাছটি খুব সুন্দর হার্ডি গাছ, আপনারা ওয়্যারিং করে ব্যান্ড করলে হঠাৎ করে ভেঙে যায় না, ও খুব শক্তপোক্ত কাষ্ঠালো গাছ। এটি দিয়ে আপনারা বনসাই তৈরি করতে পারেন। এর নিচ অংশের রুটগুলি দেখুন কী সুন্দর, এরিয়াল রুটগুলি বেরিয়েছে চারদিক থেকে, খুব আকর্ষণীয়। পরবর্তীকালে এর যে ভবিষ্যৎ হবে খুব আকর্ষণীয় লাগবে। আর বনসাই একদিনের প্রচেষ্টা নয়, দীর্ঘদিনের কর্মকাণ্ড। এই জীবন্ত শিল্প আপনারা প্রতিনিয়ত এই রূপ বদল হতে পারে। আমরা আজকে একরকম দেখছি, এর পরবর্তীকালে আরও অন্যরকম দেখব। এ প্রতিনিয়ত লুক চেঞ্জ হওয়ার জন্য একে জীবন্ত শিল্প বলা হয়ে থাকে। এই যে সম্পূর্ণ গাছটি দেখেছেন, এই যে এরিয়াল রুটগুলি দেখুন খুব সুন্দর হয়ে চারদিকে ছড়িয়ে গেছে। এই গাছটির পরবর্তীকালের আমরা ভিডিও দেব। আপাতত এইখানে ভিডিওটি শেষ করছি। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এমনিভাবে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।